বর্তমান মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো। ভ্যারাইটিজ স্টোর মানে যেই স্টোর বা যেই দোকানে চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন পুরুষের জিনিস বাচ্চার জিনিস মহিলার জিনিস বিভিন্ন জিনিস যেই দোকানে পাওয়া যায় সেই দোকানকে বলে ভ্যারাইটিজ স্টোর। বর্তমান নামধারী মুসলমানদের চরিত্র সেই ভ্যারাইটিজ স্টোরের মতো হয়েছে। বহু নামধারী মুসলমানদের চরিত্র আদর্শের মধ্যে ইহুদির আদর্শ পাওয়া যায়, খ্রিস্টানদের আদর্শ পাওয়া যায়, হিন্দুদের আদর্শ পাওয়া যায়, মুসলিমদের আদর্শ পাওয়া যায়। যদি আমার কথা ভুল হয় তাহলে তুমি বলো তো দেখি 14 ফেব্রুয়ারিকে যারা সমর্থন করে তারা কোন জাতের মুসলমান, ঠিক কিনা? কোন জাতের মুসলমান বলো আমাকে। ফুল দিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যেই যুবকটা যুবতীর সাথে দেখা করতে যায়, যেই যুবতীটা ঘর থেকে সেজে বুঝে বের হয়, তুমি বলো সব কি হিন্দুর বাচ্চা, সব ইহুদির বাচ্চা, সব খ্রিস্টানের বাচ্চা? বহু নামধারী মুসলমানের বাচ্চাও আছে। দুঃখ তো সেই হিন্দুর জন্য লাগে না, দুঃখ সেই ইহুদি আর খ্রিস্টানের জন্য লাগে না, দুঃখ লাগে মুসলমানের নামধারী মুসলমানের জন্য যার বাপ এখনো জীবিত আছে, মেয়ে তার বাপ এখনো জীবিত আছে, মেয়ে তার মা এখনো জীবিত আছে, মাও জানে বাপও জানে 14 ফেব্রুয়ারিতে আবার মেয়ে সেজে গুজে কোথায় যায় তাও জানে। জানার পরেও সেই বাপ তার মেয়েকে বাধা দিতে পারে নাই, সেই মা তার মেয়েকে ঘরে রাখতে পারে নাই, ওটা মা নামের কলঙ্ক, ওটা বাপ নামের কলঙ্ক, ঠিক কিনা?